প্রান্তিক জনপদে সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা। 70টি কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, মিলবে বিশেষজ্ঞদের পরামর্শ। চট্টগ্রামে খাল দখল করে গড়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 18 তলা ভবনে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধভাবে করা বর্ধিত অংশ। এবং বগুড়া রংপুর 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ ঘিরে দালালদের দৌরাত্ম্য, খালি জায়গায় বাড়ি ঘর তুলে অধিগ্রহণের টাকা লোপাটের চেষ্টা, জেলা প্রশাসক কার্যালয়েও জাল বিস্তার। বাংলা সময় সঙ্গে আছি আমি। টাইফয়েডে হারিয়েছেন পা, ক্যান্সারে মারা গেছেন স্বামীও, তবুও থেমে থাকেনি জীবনযুদ্ধ। সব প্রতিকূলতা কাটিয়ে এক পায়ে রিকশা চালিয়ে একাই অদম্য সাহস নিয়ে লড়ছেন পটুয়াখালীর রোজেনা বেগম। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনা টিকা নেওয়ার সময় অবশ্যই নিবন্ধন করতে হবে, এক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সে 20 জেলার 70 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, 75-এর পর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল বলে দেশে উন্নয়ন সম্ভব হয়নি, জানা ক্ষমতায় থাকার ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে বলেও জানান তিনি। প্রান্তিক জনপদের সাধারণ মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসায় এবার দেশ এগিয়ে গেল আরও এক ধাপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে কমিউনিটি ভিশন সেন্টার বা বিশেষায়িত চক্ষু চিকিৎসা কর্নার, যেখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে দুজন সেবিকা পরীক্ষা করবেন রোগীকে। এরপর ইন্টারনেটের মাধ্যমে টেলিমেডিসিন ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেবেন ভুক্তভোগীকে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বৃহস্পতিবার দেশের 5 বিভাগের 20 জেলার 70টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে টানা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করতে পারায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। যারা এদেশের স্বাধীনতাই চায়নি, তাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করবে এটা কোনোদিন আশা করা যায় না। এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আমরা আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, চোখের চিকিৎসাও বিনামূল্যে সব উপজেলাতে নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। আমরা কমিউনিটি ক্লিনিক থেকে যেভাবে 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দিচ্ছি, চিকিৎসা সেবাটা করে দিচ্ছি, ঠিক সেখান থেকে আবার চক্ষু সেবাটা করে দেওয়া, সবই কিন্তু আমরা বিনা পয়সায় করে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এই সেবাটা দেওয়ার ব্যবস্থাটা আমরা পর্যায়ক্রমিকভাবে করে দেব। সুস্থ দেশ গড়তে সুস্থ মানুষও প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন গ্রহণে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যাবে না। প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারা সেন্টারে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, করে আপনাদের অপেক্ষা করতে হবে, যখন আপনার সময় আসবে ডাকবে তখন আসবেন, এখানে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু কখনো করবে না। পরে ভিডিও কনফারেন্সে রংপুরের পীরগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জের নাচোল এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে অনলাইনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। মহামারী শেষ হলে আবারও জেলা সফরের প্রত্যাশা জানান শেখ হাসিনা। করোনা ঝামেলা চলে গেলে আসবো আবার। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরপরই রাজশাহী পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারে চক্ষু সেবা নিতে আসতে শুরু করেন রোগীরা। বিনামূল্যে চশমা, ড্রপ ও ওষুধ পাওয়ায় খুশি তারা। এখানে টেলিকনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা হবে। সাইফুর রহমান রকির রিপোর্ট। বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতে দেশের 70টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার নামের নতুন একটি ইউনিট চালু করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরপরই রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের নানা সমস্যা নিয়ে রোগীরা ভিড় করেন। গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষেরা চোখে ছানি পড়া, অ্যালার্জিসহ সব ধরনের চক্ষু সেবা পাওয়ার পাশাপাশি বিনামূল্যে চশমা, ড্রপ ও ওষুধপত্র পাওয়ায় খুশি তারা। আমরা খুবই খুশি, কারণ আমরা তো আগে এটা জানতাম না। আমরা এখানে এসে জানতে পেরেছি যে আমাদের প্রধানমন্ত্রী এই সেবাটা চালু করেছে। বিনামূল্যে সরকারি চিকিৎসা পাচ্ছে। চোখের চিকিৎসা করার জন্য এখানে এসেছিলাম,
তো আপনার বিনামূল্যে ওষুধও পাওয়া যাচ্ছে সব কিছু। এজন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো হয়েছে নার্সদের, একই সাথে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে এই স্বাস্থ্যসেবা খাতে। বিনামূল্যে চক্ষু অপারেশন করে তারা ভালো হয়ে সুস্থ হয়ে আমাদের এখানে আবার দেখাতেও আসে। এটার মাধ্যমে সেই প্রত্যন্ত অঞ্চলের লোকগুলা তারা পায়ে হেঁটেই চলে আসতে পারতেছে এবং অতিরিক্ত যে সময় লাগতেছে সেটাও লাগতেছে না, তারা এসে এখানে অনেক সেবা পাচ্ছে। আর সংকটাপন্ন রোগীরা টেলিকনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও তাদের প্রেসক্রিপশন অনুযায়ী উন্নত চক্ষু সেবা নিশ্চিত হবে বলে জানান এই চিকিৎসক। যেটা চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসা দিচ্ছে এবং রেফারের মাধ্যমে এটা আমাদের জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে যেয়ে আমরা রোগীদের, মানে রোগীরা আসলে এটা তো বুঝতে পারে না আমি এখন কোথায় যাব, তাদের যে দেখা দেওয়ার ব্যবস্থাটা, আপনি কোথায় যাবেন, কিভাবে চিকিৎসা পাবেন, এই জিনিসটা আমরা রেডি করে দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া এমন উদ্যোগ স্বাস্থ্যখাতে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করেন চিকিৎসকরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরো থাকছে। দেশে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, কয়েকদিনের ব্যবধানে বাড়তি পেঁয়াজের দামও, আন্তর্জাতিক বুকিং রেট বাড়াই কারণ বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খুলশী এলাকায় খাল দখল করে বেসরকারি বিশ্ববিদ্যালয় USTC বহুতল ভবন নির্মাণ করায় অবৈধ কিছু অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 3 মাসের পরিবর্তে 16 মাস হয়ে গেলেও অবৈধ অংশ সরিয়ে নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সঙ্গে নিয়ে 18 তলা ভবনের বিভিন্ন অংশ ভেঙে দেয় CDA। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। ভাঙ্গা হচ্ছে ভবনের দেয়াল, গুঁড়িয়ে দেয়া হয় বিভিন্ন অংশ। চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় গয়নাছড়া খাল দখল করে অবৈধভাবে 18 তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় USTC এর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশকে সাথে নিয়ে সেই ভবনে 3,800 স্কোয়ার ফুট অবৈধ অংশ ভাঙ্গা শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পিছন থেকে যদি খালের ছবি নিয়ে সামনের দিকে দেখা যায়, দেখা যাবে পুরো বিল্ডিংটাই খালের উপর। বর্ষার আগে উচ্ছেদ করে সেখানে খালটা সম্প্রসারণ করে আমাদের খালটাকে পানি স্রোত গতিটা নিশ্চিত করে দিতে হবে যেন জলাবদ্ধতা নিরসন হয়। সিরিয়া জানায় 2019 সালে অক্টোবর মাসে অবৈধ অংশ ভাঙ্গার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 90 দিনের সময় বেঁধে দিয়েছিল সিরিয়ে, কিন্তু 16 মাস পেরিয়ে গেলেও তারা অবৈধ অংশ সরিয়ে নেয়নি। অবশেষে ভবনের অবৈধ অংশ ভেঙে দিতে চালানো হয় এ অভিযান। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, আমরা তাদেরকে কিছুদিন সময় দিই, যেমন এখানে ইউএসটিসি আসার পর ওনারা আমাদের কাছ থেকে 90 দিন সময় লিখিতভাবে নেন, এর মধ্যে ওনারা অবৈধ অংশ ভেঙে ফেলবেন বলে ওয়াদা করেন, কিন্তু USTC কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সহযোগিতা করেননি। জলাবদ্ধতা নিরসনে 5,520 কোটি টাকার মহাপ্রকল্প নিয়েছে CDA। তারই অংশ হিসেবে এ পর্যন্ত 34টি খাল থেকে 3,000-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রতিষ্ঠানটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর 4 লেন মহাসড়ক নির্মাণকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। এই চক্রের বিচরণ রাস্তায় অধিগ্রহণকৃত জমির মালিক থেকে শুরু করে জেলা প্রশাসকের অফিস পর্যন্ত। সম্প্রতি মহাসড়কে বগুড়ার মোকামতলায় যানবাহনে ওজন মাপক যন্ত্র স্থাপন নিয়ে দালাল চক্র হাতে নিয়েছে মহাপরিকল্পনা। রাস্তার সাথে বাড়িঘর নির্মাণ করে সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন এখনও পরিমাপক স্টেশনের স্থান চূড়ান্ত হয়নি। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। রাস্তার ধারে ব্যক্তিগত উদ্যোগে নতুন দালান কোঠা নির্মাণের কাজ বিদ্যুৎ গতিতে চলছে। 15 দিনের ব্যবধানে প্রায় 100 পাকা বাড়িঘর, দোকানপাট নির্মাণ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে যানবাহনে ওজন পরিমাপক যন্ত্র বসবে এই স্থানে। সরকারের কাছ থেকে বেশি মানে অর্থ নেওয়ার জন্য আসলে মূলত এই বাড়িঘরগুলো করা হচ্ছে। এখানে সরকার নিলে সরকারি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। জেলা প্রশাসন অফিসে গিয়ে দেখা গেল বহিরাগত দালালদের সাথে যোগ সাদসে কাজ করছে ভূমি অধিগ্রহণ বিভাগের কিছু কর্মচারী। আরে ওদের কাগজ আছে গো, আর কাছে গো না তো কিছু নেই তো কই না তো। ওজন পরিমাপক স্টেশনের স্থান নির্ধারণ এখনও চূড়ান্ত হয়নি, তবে বাড়তি টাকা হাতিয়ে নিতে দালাল চক্র পাকা বাড়িঘর নির্মাণ কাজ শুরু করেছে বলে স্বীকার করেন রাস্তা নির্মাণ সংস্থার প্রকল্প সমন্বয়ক। আর এলাকাবাসীর দাবি, সরকারে বাড়তি টাকা খরচ না করে মহাস্থানে পূর্বের ওজন পরিমাপক স্থানে নতুন স্টেশন স্থাপন করা হোক। মহাস্থানে আছে, মহাস্থানের পাশে, তা ওখানে নিলে আমাদের এখানে তো নতুন করে নেওয়ার কোনো দরকার নেই। আমাকে এটি থানা, আমরা কোনটি যাবো কোন
আমাদের এক পাও জমি মরে গেলে মাটির দর দাগা পর্যন্ত নেই। অতিরিক্ত মুনাফা ইয়ে পাওয়ার জন্য তারা ভাবতেছে যে বেশি কম্পেনসেশন পাওয়া যাবে নতুন করে গেছে, তার জন্য তারা আবার নতুন করে বিল্ডিং ঘর বাড়ি বানাচ্ছে আর কি এটাই। আর এটা আদৌ এখানে হবে কিনা সেটা এখনো পুরোপুরি ইয়ে না। মহাসড়ক চার লেন প্রকল্পের দ্বিতীয় ধাপে এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার কাজে দেশের 4টি এবং চীনের 3টি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। বগুড়ার বনানী থেকে মোকামতলা অংশে 25 কিলোমিটার কাজ করছে মণিকো লিমিটেড। 36 মাসের মধ্যে 20 মাসে কাজের অগ্রগতি 12 ভাগ। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস্সামাদ চৌধুরী কয়েস। দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। 7 মার্চ রাতে সিলেট থেকে ঢাকায় বিমানে করে আসার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হলে পজিটিভ আসে। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুরে ঢল নামের সমর্থকদের। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট 3 আসনের সংসদ সদস্য ছিলেন বিগত 3 জাতীয় নির্বাচনে জয়ী মাহমুদুস্সামাদ চৌধুরী কয়েস। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়তে থাকায় অস্থির দেশের তেলের বাজার। খাতুনগঞ্জে সয়াবিন ও পাম ওয়েলের দাম মন প্রতি বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। তবে আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দীর্ঘদিন ধরে অস্থির দেশের তেলের বাজার। এক সপ্তাহের ব্যবধানে আবারও চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিমন সয়াবিন তেল 150 টাকা বেড়ে ঠেকেছে 4,500 টাকায়, আর পাম অয়েল বিক্রি হচ্ছে 3,800 টাকায়, যা আগে ছিল 3,550 টাকা। 2 থেকে 3 টাকা বেড়ে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 127 থেকে 29 টাকায়। দ্রব্যমূল্য, চিনি, সোনা, সুরা, বাতল, চাউল, এই যে জিনিসের সব মানে কি বাজার উদ্বৃত্ত দিকে। গত 1 সপ্তাহের ব্যবধানে প্রতিমন তেলের দাম বেড়েছে 200 থেকে 250 টাকার মতো। তবে সুখবর আছে রমজানের গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য ছোলা এবং মটর ডালের বাজারে। ছোলা মান ভেদে 55 থেকে 65 টাকা, আর মটর ডাল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকার মধ্যে। ছোলা আপনার পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, আপনার ডাবলির দামটা মোটর যেটা সেটা একটু আপনার বিদেশি বুকিং বেশি হওয়ার কারণে ওই দামটা একটু বাড়ছে। বাজার স্বাভাবিক আছে, তেমন বেশি বাড়তিও না কমতিও না, মোটামুটি স্থিতিশীল আছে। এদিকে আদা আর রসুনের দাম পর্যায়ক্রমে কমলেও আবারও বাড়তি তালিকায় পেঁয়াজ। কয়েকদিনের ব্যবধানে 60 টাকা পর্যন্ত বেড়েছে দেশীয় পেঁয়াজের দাম, আর ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 45 টাকায়। গত সপ্তাহে পেঁয়াজ 2830 টাকা ছিল, এখন 3530 টাকা বেচা বিক্রি হচ্ছে। সর্বরাত রোজা হিসাবে পেঁয়াজের দাম বাড়বে না, পেঁয়াজের দাম কম থাকবে। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের মধ্যে চিনি ও ভোজ্য তেলের দাম বাড়ার সম্ভাবনার কথা জানান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। শফিকুল আলম, প্রকৃতির এক খেয়ালি আবহাওয়া দেখতে হচ্ছে উত্তরের বরেন্দ্র এলাকার নওগাঁর মানুষকে। ফাল্গুনের শেষ সপ্তাহে হঠাৎ ভোর থেকে ঘন কুয়াশা প্রভাব ফেলেছে জনজীবনে। বৈরী এই আবহাওয়ায় শিশুরা ব্যাপক হারে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। এ যেন শীতের সকাল, ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট, আবার দুপুর পরই গরম। গেল 15 দিন ধরে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে বরেন্দ্র এলাকার জনজীবনে। না শীত না গরম, এমন আবহাওয়ায় নিউমোনিয়া ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিনই শিশুদের নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। হঠাৎ রোগীর চাপ বাড়ায় মাত্র 10 সজ্জার শিশু ওয়ার্ডে ঠাঁই হচ্ছে না বাড়তি রোগী। তাই মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। আজকে আমি 3 দিন ভর্তি হয়ে আছি, কিন্তু বেড পাই না, বুঝতে পারছেন? একটা করে বেডে 3টা করে রোগী আসছি 2 দিন আগে, কিন্তু বেডে কোনো জায়গা নেই। পাতলা পায়খানার ভূমি ছিল প্রথমে, তারপরে আমরা এখানে আসলাম। দিনে সে এখনো 3 বার 18 থেকে 20 বার পায়খানা করে। গত 24 ঘন্টায় নওগাঁ সদর হাসপাতালে 82 জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হঠাৎ চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে দায়িত্বরত নার্সরা। হঠাৎ করে রোগীর খুবই চাপ বাড়া গেছে, আমাদেরও হিমশিম খেতে হচ্ছে। এমন আবহাওয়ায় শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ শিশু বিশেষজ্ঞের। সাধারণত জ্বর আসলে জ্বরের ওষুধ, শ্বাসকষ্ট থাকলে শ্বাসকষ্টের ওষুধ, সালবুটামল জাতীয় ওষুধ, এবং নাক বন্ধ থাকলে নজমিক্স ওষুধ নাই, শুধু একটু পানি নিল,
একটু লবণ নিল, নিয়ে একটু রান্নার চুলাতে রেখে দিয়ে ওটা ঠান্ডা করে ওটা নাকে দিলেও কিন্তু সেম কাজ করে। খাবার স্যালাইন খাওয়াবে, ডাবের পানি খাওয়াবে, চিড়ার পানি খাওয়াবে, ভাতের মার খাওয়াবে, সাদা পানি খাওয়াবে, ঘন ঘন বুকের দুধ খাওয়াবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত 15 দিন ধরে ইন্ডুরু আউটডোরে গড়ে অন্তত 550 শিশু নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এমআর রকি সময়। দেশের 6 অভয়াশ্রমে গত 1 মার্চ থেকে 2 মাসের জন্য মাছ ধরা বন্ধ রয়েছে। জাটকা সংরক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালাচ্ছেন নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার ভোর থেকে চাঁদপুরের সদর উপজেলার রাজরাজেশ্বর ও মতলব উত্তরের আমিরাবাদ এলাকায় অভিযান চলে। মাছ ধরা অবস্থায় জেলেদের ধাওয়া করলে জাল ও নৌকা ফেলে তারা নদী পাড়ের চরাঞ্চলে পালিয়ে যায়। অন্যদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া অভয়াশ্রমে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে সদর উপজেলার মেঘনায় অসংখ্য নৌকা ও ট্রলারে করে মাছ ধরতে দেখা যায়। কোস্টগার্ড নদী থেকে 3,000 মিটার কারেন্ট জাল ও মাছ জব্দ করে। মুন্সিগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে সদর উপজেলার মুক্তারপুর ব্রিজের ঢালে এই মানববন্ধন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, মুক্তারপুর সেতুর জন্য ভূমি অধিগ্রহণের পর চলাচলের রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। সংকীর্ণ পথ দিয়ে 1,000 পরিবারের সদস্যের চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার মালামাল পরিবহন সম্ভব নয়। জায়গা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ গাফিলতির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন বলে মন্তব্য তাদের। কমপক্ষে 12 ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের জোর দাবি জানান স্থানীয়রা। শিশু বয়সে টাইফয়েডে একটি পা অকার্যকর হয়ে যায়। কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় স্বামীও। তারপরও 2 শিশু নিয়ে জীবন যুদ্ধের লড়াইয়ে দমেননি একটুও। রিক্সা চালিয়েই সংসার চালাচ্ছেন হার নামানা সংগ্রামী নারী রোজেনা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। রিক্সার চাকায় ঘুরছে সংসার জীবন, বিকলাঙ্গ এক পা নিয়ে ঘাত প্রতিঘাতে বড় কষ্টের জীবন। একাই অদম্য সাহস নিয়ে লড়ছেন পটুয়াখালীর মির্জাগঞ্জে বসবাসরত শারীরিক প্রতিবন্ধী রোজিনা বেগম। শিশু বয়সে টাইফয়েডে তার বাম পা বিকলাঙ্গ হয়ে যায়। কিশোরী বয়সেই বিয়ে হয়। জীবিকার তাগিদে স্বামীর সঙ্গে ছুটে যান ঢাকায়। এক ছেলে ও এক মেয়ের মা রোজিনা 6 বছর আগে ক্যান্সারে তার স্বামীকে হারান। নিজের ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে মির্জাগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। রিক্সা চালিয়ে শুরু করেন নতুন জীবন। মাঝে যদি আমি 10 দুয়ারে যাই আমার হাইটটা যেতে অনেক কষ্ট হয়, তাই আমি এই কাজ বেছে নিয়েছি আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য। নাহলে তো ওদেরকে দুমালা ডাইল ভাত দেওয়ার মতন কেউ নাই আমি ছাড়া। সংগ্রামী নারীর প্রতি সহানুভূতিশীল এলাকাবাসী। সে খুব অসহায় এবং পঙ্গু লোক, রিস্কে চালাইয়ে তার জীবনযাপন চলে। আমরা যদি পারি আর্থিকভাবে কয়টা ভাত দিই, পুরনো কাপড় চোপড় দিই। সুবিধখালী কলেজ রোডে একটি ভাড়া বাসায় থাকেন রোজিনা। কষ্টের সংসার নিয়ে নন, উদ্বিগ্ন 2 ছেলেমেয়ের ভবিষ্যৎ অবস্থা নিয়ে। নানা বাড়িতে এখানে আসি, মামা বাড়ি থেকে মামার বাড়ি গেছি। আমার মা রিস্কে চালায়, আমার সংসার কষ্ট করে চালায়। আমি জানি না যদি আমার কোনো ক্ষেত্রে মৃত্যু হয় আমার 2টা সন্তানের কী অবস্থা হবে। যদি আমাকে সরকার আমার 2টা সন্তানের দিকে চায় কোনো সাহায্য করতো। স্থানীয় প্রশাসন শুধু রোজিনার জীবিকা নয়, সব ধরনের সরকারি সুবিধা সহ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর উপহার দেওয়ার আশ্বাস দেয়। এমন কোনো পুঁজি বিনিয়োগ দিয়ে তাকে তাকে আমরা স্থায়ী কোনো মানে জীবিকা নির্বাহ এবং আয়ের সংস্থান করে দিতে পারি। 10 বছরের ছেলে হৃদয় হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। টাকার অভাবে 13 বছরের মেয়ে ঋতুকে পড়াশোনাই করাতে পারেননি তিনি। সময় সংবাদ, পটুয়াখালী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রান্তিক জনপদে সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা। 70টি কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মিলবে বিশেষজ্ঞদের পরামর্শ। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।